আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। আর সবাইকে পবিত্র জুম্মার দিনে জুম্মা মোবারক জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি সকাল থেকেই শুরু করে দিলাম। তো বেশ, এই শীতে কিন্তু সবারই গাছের অবস্থা খুবই খারাপ। তো আমারও গাছে ঠিকমতো পানি দেওয়া হয় না, আজকে একটু সকাল সকাল পানি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমার করলা গাছ থেকে করলাটা ছিলাম, এটা কিন্তু আমি এতদিন ছিঁড়ে নিই আপনাদেরকে দেখানোর জন্যই আজকে ছিলাম। আর ছিঁড়েই আমি সকালে নাস্তা তৈরি করতে চলে আসলাম। তো আজকে একটু দুই দিনের রুটি তৈরি করে রাখলাম। আর কি গিফট পেলাম সেটা আপনাদেরকে দেখাবো। প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে আমি চাটা তৈরি করেছি সিলেটের চা পাতা। আর কি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, আমার কাছে মনে হচ্ছে প্যাকেটের চা পাতা থেকে এই কালারটা খুব ভালো আসছে। তো আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। সকালে নাস্তা তৈরি করে রাতের কিছু প্লেট বাটি ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে ঘুম থেকে উঠলে কিন্তু মানে উঠতে খারাপ লাগে শীতের সকালে, কিন্তু উঠে যখন কাজ শুরু করে দেই তখন আর খারাপ লাগে না, ভালোই লাগে, অনেক এনার্জি নিয়ে অনেকক্ষণ কাজ করতে পারি আলহামদুলিল্লাহ। আর দুদিনের কাপড় ছিল সেটাও সকালে ক্লিন করে নিলাম একবারে, খুব সুন্দর রোদ উঠেছে, ভাবলাম সকাল সকালই কাপড়গুলো আর কি ধুয়ে ফেলি, ধুয়ে রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শীতকালে তো আর কি কাপড় চোপড় শুকানোটা একটু বেশি কষ্ট। আর এই তো এই কদিন তো ভালোই শীত ছিল, আজকে দুদিন আবার ভালোই রোদ পড়েছে, ভালোই লাগছে। তো টুকটাক ঘরের কাজ যেগুলো জমানো ছিল সেগুলো শেষ করে নিলাম। আর আমার ছেলেরা এখনও ঘুমাচ্ছে, তো আমি এই এই সুযোগেই সব কাজ শেষ করে নিলাম আর চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য, কেননা ওরা তো এখনও ঘুমাচ্ছে, আমি তো সকাল সকালই উঠি। তো আমার জন্য নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। দেখতেই পেলেন যে আমি শুরুতেই রুটি বেলে নিয়েছিলাম, আজকে একটা ডিম আর কি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাবো আর কি। তো একটা ডিম পুরাটা আমার খাওয়া হবে না, আমি পুরাটাই ভেজে নিলাম। আর ডিম ভাজা দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে ভালোই লাগে আমার কাছে, তবে আমি সকালে ডিমটা একটু কমই খাই, আসলে ডিমটা আমার ভালো লাগে না। আমার কাছে বেশি ভালো লাগে পরোটা চা দিয়ে খেতে। তো আপনারা অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেন যে আমি পরোটা চা দিয়ে খাই, রুটি চা দিয়ে, আমার কাছে ভাজি থেকে ভাজিও ভালো লাগে, চাও ভালো লাগে, তো ডিমটা একটু কমই ভালো লাগে। তো আজকে খাচ্ছি, একটু শখ করেই খাচ্ছি। আর এই যে নাস্তা নিয়ে বসে আমার বন্ধুদের ভিডিও দেখা শুরু করলাম। আর আমার বন্ধুরা এখন আর আমার ভিডিওতে তেমন আসে না আর কি, অনেক ভিউজ কম আসে, যাই হোক তাতেও আমি আলহামদুলিল্লাহ, কারণ আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমার আরও কম ভিউজ আসতো। আর এই যে কথা বলতে বলতে চলে আসলাম কি গিফট, এটা অনেক দূর থেকে আমার জন্য একজন আর কি গিফটটা পাঠিয়েছে, তো তার নামটা নিতে না করেছে সেজন্য আর নিলাম না, কিন্তু আমার কাছে এটা অনেকই মূল্যবান গিফট আর কি, আমার খুবই পছন্দের আর কি। আমার যে জিনিসগুলো খুব পছন্দ সেগুলো আমি স্টোর করে রাখতে পছন্দ করি, বেশি পছন্দ করি, দেখা যায় এগুলো হাতের কাছে পাওয়া যায় তারপরেও কিন্তু আমার কাছে ভালো লাগে এগুলো মানে বেশি করে কিনে স্টক করে রাখতে। তার যখন এটা এত দূর থেকে এসেছে তখন তো এর মূল্যটা অবশ্যই অন্যরকম। আর আমি বেশ কিছু মশলা আর কি গিফট পেলাম আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, তো এই ভিডিওর মাধ্যমে তাকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবগুলো মশলাই এখন আমি খুব ভালো করে একটু ছেড়ে রোদে দিয়ে রাখবো। আর এখানে অনেক রকম মশলা ছিল, প্রায় 10-12 আইটেমের, আর তো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। আর এগুলো তো আমার বছরখানিক মানে হয়ে যাবে আর কি, বছরখানিক আমার চলে যাবে। আর আপনারা তো জানেনই যে আমার ঘরে মাংসটা একটু বেশি রান্না করা হয় সেজন্য মশলাটাও লাগে, তো এরকম স্টক করা থাকলে তো কোনো কথাই নেই। আর
অনেক রকম মশলা, সেখানে ছিল দারচিনি, এলাচ, কাজু বাদাম, পেস্তা বাদাম, সাদা গোলমরিচ, কাবাব চিলি, জায়ফল, দুধকি, শাহি জিরা, তারপর জিরা, ধনিয়া, এ তো অনেক ভালো ভালো মশলা আর কি। তাই তো আমি সব কিছু সুন্দর করে রুটি দিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আপনারা তো শুরুতেই দেখেছেন গাছ থেকে করলাটা আমি পেরে নিয়েছিলাম, তো এটাই আজকে ভাজি করবো। আর মাশাল্লাহ আগের তুলনায় এই করলাটা অনেক বড় হয়েছে। আর এতদিন আমি এটা ছিঁড়িনি, কেননা আমি ভিডিও তৈরি করিনি, ভাবলাম এখন তো ভিডিও তৈরি করবো, আমার বন্ধুদেরকে দেখাই আর ছিঁড়ি। আর এই যে একটা আলু দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করলাটা একদমই পানি ছাড়া ভাজি করব। তো দেখতেই পাচ্ছেন ভাজি করা হয়ে গেছে, আর এতটুকু হয়েছে তো আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ। আর আজকে দুপুরে রান্না আরও করেছি, সেটা করেছি ভুড়ি আর কি, গরুর বর্জ্যে। সেদিন দেখেছেন যে অর্ধেকটা আমি রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিল, সেটাই আজকে ভাজি করে নিচ্ছি। কারণ আর শীতকালে কিন্তু এরকম ঝাল ঝাল ভুড়ি বোনা খেতে খুবই মজা। আর আজকে শুক্রবার, একটু তো খাবারের অন্যরকম খাবার খেতে সবাই আমরা পছন্দ করি। এই তো রান্না বাড়া শেষ, আর এই যে আমার দুপুরের খাবারের প্লেটটা আমি বেড়ে নিয়েছি, এখন আমি খাবো। আর সব মশলাগুলো রোদ্রে বেশ কিছুক্ষণ ছিল, তো আমি সবগুলো কৌটায় ভরে রাখলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।